মালদার কোতোয়ালি অঞ্চলের টিপাঝুনি এলাকায় আমবাগানে যে যুবতীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে, সেই ঘটনাস্থলে প্রদীপ জ্বেলে প্রার্থনা করতে গেলেন সমাজসেবী ও বিজেপি নেত্রী নির্ভয়াদি। ঘটনাস্থল থেকে 1 কিলোমিটারের মধ্যেই সাংসদ ও মালদা জেলা তৃণমূল নেত্রী বসবাস করেন। তা সত্ত্বেও কী করে এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। রিপোর্টিং সুমিত ঘোষ, মালদা, ক্রাইম ব্রাঞ্চ। স্টিল মাল না, একটা স্টিল দিদি, একটা মুখ ধরেন তো আপনি, দিদি একটা প্রদীপ। আরো কেউ মহিলা যে থাকে জ্বালাও। এখানে আপনারা কি করলেন? আমাদের এই গ্রামে আমবাগানের মাঝে একটি নারীকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি তিনি অত্যাচারিত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, শৃঙ্খলিত হয়েছেন এবং সেখানে তাকে হত্যা করে এই গ্রামের মাঝারে তার দেহ, সব দেহ পাওয়া যায়। তাই তার আত্মার উদ্দেশ্যে, আত্মার শান্তি কামনার জন্য আজকে আমরা এখানে প্রার্থনা করলাম। গ্রামের মায়েরা, মেয়েরা, বউরা সবাই অত্যন্ত ভয়ে আছেন, এই আতঙ্কে তারা রাতে ঘুমোতে পারছেন না। আমাদের খুব দরকার প্রার্থনার মাধ্যমে। আমরা চাই যে ঈশ্বরের কাছে এই প্রার্থনা, এরকম ঘটনা যেন হে ঈশ্বর কখনো আর না। আজকে দিকে দিগন্তে আমরা এই ঘটনার খবর পাচ্ছি। কিছুদিন আগে হায়দ্রাবাদে আপনারা দেখেছেন কি নৃশংস হত্যা, একটি মেয়েকে গণধর্ষণ করে তাকে হত্যা করা হয়। আপনারা উত্তরপ্রদেশের উন্নাওতে দেখেছেন একটি মেয়ে 1 বছর ধরে তিনি ধর্ষিতা হয়েছিলেন, তিনি কোর্টে যাচ্ছিলেন ন্যায়ের জন্য, রাস্তায় তাকে যারা অপরাধী তাকে জ্বালিয়ে দিলেন। আর তার সঙ্গে সঙ্গেই আমাদের এই ইংলিশ বাজারে, যেটা শহরের একদম ঘেঁষা জায়গা, সেইখানে আমাদের এই ঘটনা আজকে সারা ভারতবর্ষকে এবং সারা পৃথিবীর মানুষকে কাঁপিয়ে দিয়েছে। তাই গ্রামের মানুষ হিসাবে আমরা এখানে এসেছি, সবাই এসছেন নির্ভয়াদির সঙ্গে। আমরা নির্ভয়ে থাকতে চাই, নির্ভয়ে বলতে চাই, নির্ভয় জীবন প্রাপ্ত আমরা করতে চাই। এই প্রার্থনা নিয়ে ঈশ্বরের কাছে আমরা আজকে প্রদীপ জ্বালালাম।